আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। আগামীকাল বৃহস্পতিবার বিএনপির শোক র্যালি, চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর। হিরো আলম নিয়ে পশ্চিমাদের বিবৃতি, বাংলাদেশ বলেই তারা মগের মূল্য পেয়েছে পররাষ্ট্রমন্ত্রী। ভোট চুরি করতেই নির্বাচনের আগে ডিসি ইউএনও পুলিশে বদলি, আমির খসরু। ডেঙ্গুতে একদিনের রেকর্ড, 19 জনের মৃত্যু। চার জেলায় বিএনপির 3000 নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা। হাবিব টবির সামনে বিএনপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল, নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়, শিক্ষামন্ত্রী। খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা। এবং সিয়াচেনে বিস্ফোরণে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত, আহত 3। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারাদেশে দলীয় কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় নয়াপল্টনে শোক র্যালি করবে বিএনপি। আজ বুধবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে সকাল 10টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বেলা 11:20 দিকে আবদুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল 9টা থেকেই আবদুল্লাপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। চট্টগ্রামে বিএনপির নসিমন ভবন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের একটি মিছিল থেকে এই হামলা হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি শেষ করে বিএনপি কর্মীদের বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মারামারির পর এই হামলার ঘটনা ঘটে। বিএনপি কার্যালয়ে হামলার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কাজীর দেউরি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। কার্যালয়ে হামলার খবর পেয়ে বিএনপি কর্মীরা সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষকে দুই পাশে সরিয়ে দেয়। এই ঘটনায় এখন নগর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় ঢাকায় পশ্চিমা মিশনগুলো বিবৃতি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন, বাংলাদেশ বলেই তারা একটা মগের মূল্য পেয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিদেশি মিশনগুলোর বিবৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সম্পর্কে আমি জানি না, একটি দেশ সম্পর্কে আমি বলতে চাই। আমেরিকার নিউ ইয়র্কে যখন তখন লোক মেরে ফেলা হয়, তারা কি স্টেটমেন্ট দেয় কখনো? জাতিসংঘ কখনো বলেছে আমেরিকাতে লোক মরে যায় কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে। নির্বাচনের আগে ডিসি ইউএনও পুলিশদের বদলি হচ্ছে, ভোট চুরি করতেই এই আয়োজন, দলীয় লোকদেরই পোস্টিং দেওয়া হচ্ছে। আজ বুধবার চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আগে কাজীর দেউরিতে নূর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, লাখো জনতা আজ পদযাত্রায় যোগ দিতে রাস্তায় নেমেছে। সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1792 জন। এ নিয়ে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু 146 জনের এবং মোট সংক্রমিত হয়েছেন 25,792 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বগুড়া, ফেনী, ফিরোজপুর ও কিশোরগঞ্জে বিএনপির 400 নেতাকর্মীর নামসহ 3000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ফেনীতে 2টি পৃথক মামলায় 88 জনের নামসহ অজ্ঞাত আরও 2000 জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এসব মামলা হয়। বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা করেছে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা ও গুলি চালায়। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পদযাত্রায় যোগ দিতে আসা বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলা করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,
পদযাত্রায় অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা বাসে ও বিভিন্ন যানবাহনে করে দিনাজপুরে যাচ্ছিলেন। দিনাজপুর রংপুর মহাসড়কে বাসের হাট এলাকায় হাবিব চৌবির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা 7 থেকে 8টি যানবাহন ভাঙচুর করে। হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। বন্ধ রয়েছে দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আগামী 30 নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষাও শেষ করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এ সময় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে 2টি কমিটি গঠন করা হয়। খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি নেতারা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জেলায় হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ বুধবার দুপুর 12:45 দিকে খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া এ অভিযোগ করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার, জেলা বিএনপির সহসভাপতি অনিমেষ চাকমা, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভুইয়া গতকাল মঙ্গলবারের হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে দলীয় কার্যালয়ে এলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় বিএনপির 170 নেতাকর্মী আহত হয়েছেন। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচনে হিমবাহে আজ বুধবার ভোরে একটি সেনা ছাউনিতে আকস্মিক বিস্ফোরণে ভারতের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 3 সেনা। সেনা কর্মকর্তাদের বরাতে NDTV-র খবরে বলা হয়েছে, ভোর 3:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নিরাপদে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাতে হিন্দুস্তান টাইমস ও সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সিএচএনে ভারতীয় সেনার একটি বাংকারে আগুন লেগে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তা হলেন রেজিমেন্টাল মেডিকেল অফিসার অংশুমান সিং। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।